চলুন জেনে নেওয়া যাক নীল অপরাজিতা ফুলের স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণাগুণ সমূহ। নীল অপরাজিতা হচ্ছে একটি আলংকারিক লতা জাতীয় উদ্ভিদ। শুধু রূপে নয়, অপরাজিতা ভেষজ গুণেও অনন্য। এই গাছের কাণ্ড, পাতা, ফুল ও শিকড় বিভিন্ন রোগের মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। সাধারণত মূর্ছা, হিস্টারিয়া, বয়ঃসন্ধিকালীন অস্থিরতা, গলগণ্ড, ফোলা রোগ, শুষ্ক কাশি, স্বরভঙ্গ ইত্যাদি রোগে গাছের উল্লেখিত অংশগুলো কাজে লাগে। মূর্ছা যাওয়ার সময় মূল, গাছ ও পাতা থেতলে সেকে এক চা চামচ রস খাইয়ে দিলে ভালো হয়ে যায় দ্রুত। বয়ঃসন্ধিকালীন অস্থিরতায় মূলের ছাল 3-6 গ্রাম পরিমাণ নিয়ে পাটাই বেটে দিনে 2 বার আতপ চাল ধোয়া পানি দিয়ে 7 দিন খেলে দ্রুত উপশম পাওয়া যায়। গলগণ্ড রোগে গাছের মূল 5-6 গ্রাম পরিমাণে ঘি দিয়ে পিষে নিয়ে অল্প পরিমাণ মধু মিশিয়ে সকালে বিকালে এভাবে 1 সপ্তাহ খেলে বেশ উপশম পাওয়া যায়। শুষ্ক কাশি সারাতে গাছের মূলের রস 1 চা চামচ আধা কাপ অল্প গরম পানিতে মিশিয়ে নিতে হবে। সেই পানি দিনে 3 বার করে 7 দিন, দিনে 10-15 মিনিটে মুখে রেখে তারপর ফেলে দিতে হবে। তাতে ভালো কাজ হবে। কপালের অর্ধেকটা জুড়ে ব্যথা হলে এক টুকরো মূল ও গাছ থেতলে রসটুকু হাতের তালুতে নিয়ে নাক দিয়ে টেনে 2-3 বার নাসিরন্ধ্রে নিলে উপকার পাওয়া যায়। এছাড়া আরো অনেক ধরনের রোগে অপরাজিতার লুকজ ব্যবহার লক্ষ্য করা যায়। এই অপরাজিতা আমাদের একটি অতি পরিচিত ফুল, কারণ ফুলটি মোটে দুষ্প্রাপ্য নয়। গাছ লতানু এবং প্রায় বর্ষজীবী উদ্ভিদ। পানি প্রবাহ শত্রু হওয়ায় স্থায়িত্ব এটির কম। শুল ব্যথা রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অপরাজিতা। খাওয়ার 2-3 ঘন্টা পর ব্যথা ধরে বুক পিঠে যেন সেটে ধরে থাকে এমন অবস্থায় এক্ষেত্রে 3-4 গ্রাম অপরাজিতার মূলের ছাল বেটে একটু ঘি, মধু ও চিনি মিশিয়ে সকালে ও বিকালে 2 বার করে 7-8 দিন খেলে বেশ উপশম পাওয়া যায়। ঘন ঘন প্রস্রাবের সমস্যায় এই অপরাজিতা ফুল ব্যবহার করতে পারেন। অনেক বালকেরই দেখা যায় যে নড়ে চড়ে আর প্রস্রাব করে, অথচ পরিমাণে অল্প, আবার বড় কালেও এটা দেখা যায়। এক্ষেত্রে সাদা বা নীল যাই পাওয়া যাক না কেন, গাছের মূল নিয়ে রস করে 1 চা চামচ আন্দাজে প্রায় 2 বার একটু দুধ বা মধু মিশিয়ে খেতে হবে। এটি কিন্তু পূর্ণ মাত্রায় খেতে হবে। এছাড়া এই অপরাজিতা ফুলের রয়েছে নানাবিধ স্বাস্থ্য উপকারিতা। এই অপরাজিতা ফুল সম্পর্কে বিস্তারিত জেনে তবেই আপনি প্রয়োগ করতে পারেন।